নবীন দাদু হলতে আব্দুল মুদালি বর্ণনা করেছিল যেদিন আমার নাতি ছেলে জন্ম নেব না তো জোর বলেছিল আমার পেটে বাচ্চা অথচ আমি আমি না বুঝতে পারি না আসলে আল্লাহর নবী আমার হুজুরের শরীরে মাটি আছে পানি আছে আগুন আছে হাওয়া আছে বটে কিন্তু আমার নবীর শরীরের অভ্যন্তরীণ কাঠামোটা নূরের তৈরি তাই নূর হলো আলো জ্যোতি এটা হলো হালকা আমিনা আমি না ঠিক বুঝতে পারত না নূর 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 আজি নূর এসেছে আর তারি নূর চারিদিকে হজরতে আব্দুল মুতালিব বললে যেদিন আমার নাতি ছেলে মোহাম্মদ জন্ম নেবে আমি নিজের চোখে দেখলাম মাকামে ইব্রাহিমের উপর দিয়ে আল্লাহর কাবা ওই আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে হযরত আব্দুল মুতালিব বলছেন আমি নিজে দেখলাম যে রাতে আমার নাতি ছেলে হবে আমি নিজে হয়ে দেখলাম সেই রসুলকে আল্লাহ কাবা শরীফের চত্বর থেকে নিয়ে যাবে বাইতুল মুকাদ্দেসে ওখান থেকে যে জায়গায় নিয়ে যাবে তার নাম আরশে মো জানা আছে কি হ্যাঁ না বলুন একটু হ্যাঁ না নিয়ে যাওয়া হবে না আল্লাহর রাসূলকে কবে হুজুরের বয়স তখন 52 বছর মুখস্থ করেন হুজুরের বয়স তখন কত তার মানে তার মানে উনি নবী হয়ে গেছেন অলরেডি বারো বছর অলরেডি বারো বছর হয়ে গেছে চল্লিশ বছরে নবী হন অর্থাৎ চল্লিশ বছর নবী হলে উনি ছশয় দশ খ্রিস্টাব্দে নবী হন আর ছশয় বাইশ খ্রিস্টাব্দে ওনার মিরাজ হয় অর্থাৎ বাহান্ন বছর বয়স

বারো বছর পর্যন্ত নামাজ আসেনি ফরজ হয়নি নামাজ আসার আগে পর্যন্ত আমাদের কাছে এসেছে ইমান প্রথমে চিল্লে তারপরে তারপর তারপর রোজা তারপর জাকাত শেষে হজ বোঝার চেষ্টা করবেন নামাজ এসেছে নবী হবার বারো বছর পর মিরাজ ভ্রমণ হবে যেখানে জায়গার নাম কি আমাদের ইসরো ওই আমেরিকার বই যেটা পাঠাচ্ছে মাঝে মাঝে প্লেন হেলিকপ্টার মাঝে মাঝে দেখো না ওই লাইট দেখো না বলে মহাকাশ যাত্রা ওই মহাকাশ যাত্রাকে আরবিতে বলে মিরাজ হুজুর আল্লাহর কাছে দেখা করতে যাবেন যে জায়গায় যাবেন জায়গাটার নাম কি বললাম আর সে বলল গুড এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করব কারণ দীর্ঘ দিন ধরে আপনারা আর শুনেন তো এই জন্য এসে এসেছি বলুন তো আরশে সে মুআল্লা আর সে মুআল্লা কিসের তৈরি এর নাম বলতে পারবেন কি আর আর সে মুআল্লা কি বলতে পারবেন পারবেন না দাঁড়ান আমি জানি পারবেন না আমার জানা আছে কিন্তু আরশে সে মলটা আমার প্রমাণ প্রচার করা দরকার আরশে সে মল্লার পরিচয় দেওয়া দরকার কারণ যেখানে রসুল যাবে আমি যে জায়গায় জিব্রিল যেতে পারে না জিব্রিল বলবে আগার এক সিরে মুয়ে মারতারে পুরাম ফুরুগে তাজাল্লি বা সুজাত পুরাম ইয়া রাসূলুল্লাহ আমি আর যাব না আমি যদি আর এক চুল যাই আমি আল্লাহর নূরের তাজালিতে পুরো সরকার হয়ে যাব জিব্রিল যেখানে যেতে ক্ষমতা নাই যার সেখানে রসূল যাবে বস বুঝবেন ভালো করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই একটুখানি পিছিয়ে যাচ্ছে হাদিসটা মিশকাত শরীফে আছে শুরু হয়েছে কান আল্লাহ এর বাংলা মানে হবে এমন কেবলমাত্র আল্লাহ আল্লাহই আল্লাহই আর কেউ নেই আল্লাহর প্রকাশ হবার ইচ্ছা হলো সুন্দর বাড়ি করেছে ভালো এল্প এখন ওই বাড়িও না যখন প্রথম ছিল তখন কি ওই রকম বাড়ি ছিল না যখন ছিল তখন ছোটোখাটো ছিল হয়তো আমি জানিনা বলো বলো কিন্তু যখন পয়সা হয় তখন মানুষ তার প্রকাশ ঘটাতে যায়। যখন আপনার পয়সা হয়েছে আগে ছিল বাজা থাইতি ও তো হবে না আহ এখন হচ্ছে বুলে আর ও হবে না টাকা এটা মানুষের সমাপ্ত নিজের প্রকাশ ঘটাতে চায় আমার আল্লাহ রসুল বল্লে আমার আল্লাহ ছিল গুপ্ত ভান্ডার আমার আল্লাহর ইচ্ছা হলো বোঝা যাচ্ছে আমার আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানোর তাই ও আমার সাহাবারা শুনুন আমার আল্লাহর যখন ইচ্ছা হলো

আর হাদিসে যা الاول ফালাকাল্লাহু নুরি আপনি আলেন ইমাম আলম সাহেব ভালো হয় আলো ইমাম আলেম রাখলে সুবিধা আছে একটু ভারো কাজ ফুল হলে বুঝিয়ে দেয় আর জানতে চাইলে সঠিক বলতে পারে কথা বোঝা যাচ্ছে কি এই নূর এসেছে সর্বপ্রথম আল্লাহ বললেন কি নূর সৃষ্টি করলেন তাই এখন কি হলো আল্লাহ আর নূর বুঝা যাচ্ছে বা আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আর নূর হলো সৃষ্টি খবরদার গুলিয়ে ফেলবেন না যেন আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর এই আর আল্লাহ আর কেউ নেই কত বছর বোকারেশ্বরের হাদিস এসেছে এই নুর আর আল্লাহ একটা না বারো হাজার বছর ছিল বারো হাজার এখন এই এতদিন থাকলে ভাই এক জায়গায় থাকলে প্রেম হয় না ভুল বুঝবে প্রেম বলতে শুধু বুঝবে না যে মেয়ে আর ছেলে মানে ভালোবাসা না প্রেম মানে মায়ের সাথে সন্তানের ভালোবাসা প্রেম মানে বাপের সাথে সন্তানের ভালোবাসা কথা বোঝাচ্ছে কি তো যখন প্রেম হয় এক জায়গায় থাকতে গেলে কথা কথা না বললে ভালোবাসা হয় একটু হ্যাঁ না বলো তাহলে আল্লাহর নবীর নূর আর আল্লাহ একটা না বারো হাজার বছর ছিল নিশ্চয়ই কথা বলতো

সকল প্রশংসা যিনি বিশ্ব জগতের মিয়ান্তা মানে নিয়ন্ত্রণ করে যিনি পরিচালনা আর কেউ করে এটা আমার আল্লাহর নবী নূর হিসাবে বলতেছিলে কত হাজার বছর ধরে বারো হাজার বছর ধরে আল্লাহ কোরআনুল কারিমের প্রথম লিখিত সুরা সুরা ফাতে হাতে ওই আয়াত এনে দিয়েছে আল্লাহ আচ্ছা এটা যখন আপনারা পড়েন আপনার মানে আমি আপনার মানে ইমাম সাহেব আপনার যখন পড়েন আলহামদুলিল্লাহ রবিল আল্লাহ তখন কি বলে কথা বুঝতে পারেননি আমার কথা বুঝতে পারেননি বুঝতে পারেননি না না আল্লাহ আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন কিন্তু আসলে আপনার উত্তরটা মানে মানে কেন হয়নি বলছি আল্লাহ তো অবশ্যই খুশি হয় কিন্তু খুশি হয়ে আল্লাহ কথা কি কথা দেখাচ্ছে হুজুর হুজুর যদি জানেন তো বলবেন ঠিক আছে না হলে বলবেন এটা তো আমি জানি আমাকে বলতে হবে না আপনাকে বলতে হবে না হুজুর এটা এই যে আলহামদুলিল্লাহ যখন আপনি বলেন তখন আল্লাহ কি বলে আমি বোঝাবছি আপনি মোবাইলে কথা বলতে হ্যালো এই ছেলেটা আমাকে মোবাইলে কথা বলছে আপনি কোথায় আছেন আলম বিজয়গঞ্জ যদি আমি এখন ফোন করে হুজুরের কাছে হুজুর আপনি কোথায় ওই যদি উত্তর না দেন রিসিভ না করে রাগ হবে না একবার দুবার শালা

তো যখন আপনি পড়বেন আল্লাহ আমার আল্লাহ বলবে আব্বা আমার আল্লাহ বলবে হামিদানি দানি আব্দি আমি বাংলা করে দিচ্ছি আপনি বলেছেন সকল প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জগতের নিয়ন্তা আর আমার আল্লাহ বলে দেখো 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 আমার বান্দা আমি দানি আব্দি আব্দি মানে হলো বান্দা আমার বান্দা আমার প্রশংসা করছে

ঠিক বলেছেন এটা কোরআন শরীফের তাফসীর ব্যাখ্যা তারপরে কি মালিক ইয়াউমিদ আই গো এই আমার দিকে ফের মনে হয় আপনি মাদ্রাসায় পড়েছেন বা জানেন কিছু অসুবিধা নেই তো মালিক ইয়াউমিদ দিন বললে আল্লাহ কি বলে একটু বলুন তো আপনি একটু বলুন এই ওর দাতা আজরা শেখো মানে আমার সাথে আমার শেখাও যেই মালিক ইয়াউমিদ বলা হয় তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি ঠিক বললাম

প্রথম ভাগে আল্লাহ বানিয়েছিলেন কলম কি বানিয়েছিল কত লেখা আছে কোথায় সূরা আলাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসান মিন আলাক ওই শেষে আছে আল্লামা বিল কলম লেখ

তাই এর জেকের কর্মে সরক্ষণ কি করে এই মুখে অসম্ভব তাই বা মে সতনের দুধের নিচে লথিয়া পায় কলক বলবে সর্বক্ষণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা তাই ই তিনটি পাট লা ইলা ইল্লাল্লা মুখে বলা একরার নিল্লে সান লা ইলাহা ইল্লাহ কলক দিয়ে বলা একে বলে তাসদিক বিল কাল আর লা গোটা শরীর দিয়ে বানা এরে বলে আরকান বিল আহকাম মনে করে দেখুন আপনাদের মনে নেই যেদিন আল্লাহর নবীকে আল্লাহ মিরাজে নিয়ে যাবে আপনাদের মনে নেই জিব্রাইল এসে আল্লাহর নবীকে খানায় একবার শুয়ে দিয়ে বুক চিরেছিল alam nashrah laqa আমি কি আপনার বুক চিরিনি আরে হ্যাঁ না বলুন

আল্লাহ চার আল্লাহ চারবার চাক করে আব্বা মা হালিমার বাড়িতে আড়াই বছর বয়সে প্রথমে একবার না কি আশ্চর্য জানেন না তিনজন আল্লাহর আল্লাহ শুয়ে দিলে বুক চিরে ফেললে প্রথমে

আমি আমি আমাকে বলছি পাপ করে চোখে কি যে বাড়িতে ছিলাম একটা মেয়েকে দেখেছি তিনবার আমি দেখিনি বলো এমনি বুঝাচ্ছি প্রথমবার দেখাটা স্বাভাবিক দ্বিতীয়বার দেখাটা পাপ না এই দ্বিতীয়বার দেখাটা পাপ এইটা করছে চোখের জেনা জেনা করছেন চোখে আর ময়লা যায় কল পেজা লুকে তা যখন কেউ গোনা করে তার কলমে একটা ডাক পরে আছে না আপনার ভালো করে বুঝে না বুঝতে মুশকিল কেন আল্লার সাথে দেখা করতে হবে নামাজে তার নামাজে দেখা করতে গেলে তব্লিগ ভাই আপনি যদি তবলিগে যান আপনি যান না কিন্তু আপনার বুজুর্গর কাছ থেকে যাকে যিনি আপনাকে চিল্লাই নিয়ে যাবে ওর কাছ থেকে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার কলটাকে ইমান আনিয়ে দেওয়া যদি পারে পারি যান তাহলে পিসাবের কাছে যেতে হবে পিসাবের কাজ হলো তার মুড়িদের কলবে ইমানে নোট ঢুকিয়ে দেওয়া আপা বাম স্তনে জানেন এটা একটু পিসাব আনবেন কাজ কি আশ্চর্য

দিল্লির গায়ে আমি প্রোগ্রামে গেছি দিল্লি গুরুগাঁও উপদেব জানি আর কি যাও তো ওখানে আপনার জুমার নামাজ হবে জুমার নামাজ হতে গেলে খোদবা দিতে হবে এটা অজীব মসজিদে ভালো হয় না হলে চালাতে হয় রোজার সময় এই করোনার সময় চালাইনি মসজিদ যেতে বলে ওরগা বারান্দায় সব জমা হই কি করবো না ওখানে জুমা করি যা তাৎক্ষণিক আরে কথা বলছে কি এরা জুমা পড়তে গেছে আর হরিয়ানার পুলিশ বললে এখানে আপনাদের প্রকাশ্য জুমার নামাজ হবে না মসজিদে যায় মসজিদে যাক অসুবিধা নেই কিন্তু এই জায়গায় হবে না পুলিশ বলল এখানে আপনাদের নামাজ হবে না স্বাভাবিক সরকারি নির্দেশ ওরা যারা নামাজ পড়তো ওরা বেরিয়ে আসছে সেই সময় এক ভদ্দরলকে এসে হাজির হয়েছে ওনার নাম হলো শ্রী শ্রী রাকেশ যাদব এই হিন্দু ভদ্র দলিত নিম্ন বর্ণের আমি ওই বর্ণে যাচ্ছি না এই ভদ্দরলকে হিন্দু ভাই এসে বলল পুলিশ প্রশাসন আপনারা যখন এখানে খোলা জায়গায় নামাজ পড়তে দেবেন না এ ব্যাপারে আপনাদের সঙ্গে আমাদের তর্ক করে লাভ নেই আমরা আমি রাকেশ যাদব আমার বাড়ির একটা কামরা মুসলমানদের নামাজের জন্য খুলে দিলাম তারপরে বাংলাদেশে যাই মুর্শিদ প্রিয়লিওয়ালাদের দেশ হচ্ছে বাংলাদেশ ওই সময় মনে করে দেখুন অক্টোবরের প্রথম সপ্তাহে আমাদের দেশের একটা ট্যুরিস্ট বাস আজমিরে যাবার পথে কোথায় কোথায় আজবি আজবি খাজা এখন আছেন আজমীরে আমরা সবাই আছি বসে উত্তরসংপুর আর রামপুরেতে খাজা বাবা বাবা খাজা

আমিও বলেছিলাম না মনে করে দেখুন এই রজবের মাসে হজরতে মাহবুবে সুবহানি আমাদের প্রিয়তম গরিবে মনে কর ছয় রজব জন্ম নিয়েছিল আর সত্যই রজব তার মানে এই রজবে হুজুর জন্ম আর রজবে হুজুরের মৃত্যু হয়েছিল জানা আছে কি হ্যাঁ না এটা জানো না ভালো সব জানলে আর আমার কি কি করতে এখন ওই রজম মাসে হুজুরের জন্ম আর মৃত্যু কার খাজা ও ভাই আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এবার প্রথম সাদর কাটাই না জানেন না আমাদের আমাদের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ওই মহিলা যে মহিলা আগে সীতা হয়েছিল সেই রামায়ণ সেই রামায়ণ হতে যখন সিরিয়ালে এখন মন্ত্রী হিস না ও লোকের কাজ দিয়ে বড় এক চাদর পাঠিয়েছিল প্রধানমন্ত্রী মোদী বড় চাদর কোথায় পাঠিয়েছে আজমির কেন সাড়ে আট বছরের ক্ষমতায় এখনো একবারও কোনোদিন দিন আজমির চাদর পাঠায়নি এবার বলছে বড় হুজুর এবার বলছে ভাব ভালো না মুসলমান

আমাদের একটাই বর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বোঝাদা যাচ্ছে কি ইমানের কালেমা হল আমাদের দিন আর এখানে সব মুসলমান সমান সমান তাই এই ছেড়া জামা আমরা এমনি বলছি করে 60000 টাকার মাইনে পাওয়া লোক ওই আপনাদের মাদ্রাসা হয় তার চেয়ে ইমাম সাহেব সেরা জামা পরলেও তার পিছনে নামাজ পড়তে হয় কারণ গ্রামের লোকেকে ইমাম করেছে তাই না লাগে পরিষ্কার কিন্তু কম দাম হলেও চলে এখানে লাগে চরিত্রটা ভালো কথা বোঝা যাচ্ছে খোকা সুতরাং ভালো করে মনে করে দেখুন আমাদের প্রধানমন্ত্রী বললে যে এখন একটু মুসলমানদের কাছে জাতি হবে বলতে আমার কা ভালো বলতে আমার কাছে আসবে পাগলা তোমার ভালো বলতে সামনে ভোট ওরা তোমার একটু বলে কিন্তু যেই কে সে সেই বলে ও বাবা ও যেন ও যেন ওকে বাপের ভিটি আমার কাছে যেতেই বলি আপনার যাবেন ভালো করে ওয়ার শুনে নিন রাগ করবেন না জমিনটা কার এখানে বাস করাচ্ছেন আমাদেরকে আমার মা বাপ চোদ্দ পুরুষ দাদা দাদির জায়গা ভারতবর্ষ সাড়ে আট বছরে মোদিজি বুঝতে পেরেছে এত কিছু করার পরে মুসলমানদের আল্লাহর নামাজ বন্ধ করা গেল না মনে করে দেখুন হরিয়ানার মিস্টার রাকেশ যাদব বললে আমি আপনাদের নিজের ঘরের জায়গাটা খুলে দেব নামাজের জন্য আপনারা মনে করে তখন সেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এই কদিন আগে ঘোষণা করেছে আমার রাজ্যের ওয়াকাব্বর ইমামদের মুয়াজ্জিনদের 14 থেকে 16 হাজার টাকা ভাতা দেবে এর কাছে হাজার ওটা আমাদের কা টাকা ভালো মুখ্যমন্ত্রী টাকা নাই কো এই টাকা আমাদের টাকা এই দেখ মর্জিদ ওরে বলে ওয়াক বলিলা জানা না मसলা জানেন না রামপুরের মসজিদের জমিদার যদি বলে ও মসজিদ আমারিকা জাগায় তাহলে শরীয়তের হকে নামাজ হবে না কোকা মসজিদ কারও জায়গা নয় ব্যক্তিগত ওটা কার জাগা জোরে বল আল্লাহর ওই মসজিদে যায় হয় তার একটা রিটার্ন জমা দিতে হয় ওয়াকাব বলে আমি একটা মজে মোতালি গ্রামাটি করেছেন বল লম্বা কমিটি দিয়ে তো আমাকে দায়িত্ব দিয়েছেন সেই সাথে আমাদের উন্নতির জন্য কমিটি আমি একটু দায়িত্বের মধ্যে আছি তা শরিয়াতের নিয়ম অনুযায়ী ওয়াকাব বোর্ডে লিল্লা ওই বোর্ডে আপনাকে রিটার্ন জমা দিতে হয় আপনার জানেন না রিটার্ন মানে আয় ব্যয় হিসাব এবং টাকা দিতে হয় ওই টাকা এক জায়গায় করিয়ে আমার গায়ে ইমাম গুলোর হাজার টাকা দেয় আবার বলে তোমার গা পোলিও খাওয়াতে যেতে হবে এ টিকা দিতে যেতে হবে উর্গা বাড়ি যেতে হবে শরীয়তের নিয়ম হলো এটা হচ্ছে ভাতা আর আপনাদের দিতে হবে ইমামের মাইনে তার নামাজ হবে না লিখে নাও শরীয়তের নিয়মে গ্রামবাসী যদি ওই ভাতার শুনিয়ে ভাতা শুনিয়ে আর মাইনে না দেয় তাহলে নামাজ হবে না বলে মশলা লিখে না আমি লিখে দিচ্ছি মশলা আমার নাম আজিজুর রহমান আমি পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো বিরানব্বই মুক্তি পাস উনিশশো বিরানব্বই লিখে নেন তাই আপনাদের ইমামের বেতন দিতে হবে সেটা আপনাদের পারো কারো কিন্তু বেতন দিতেই হবে যেমন পারে তাকে বুঝিয়ে যেমন দিতে পারে শরীয়তের হুকুম কিন্তু এমন মাইনে দেবেন কম যারা নামাজে যারা ভুল না হয় কারণ ইমাম সাবে নামাজে মাইনে কম হলে নামাজে ভুল হওয়ার সম্ভাবনা কাকা কারণ বাড়িতে তুমি টাকা দরকার টাকা নেই পকেটে মাথা খারাপ হয়ে যায় না

এই জমিন যে মালিকের সুবাহি সেই মালিকের ওই আমার মালিক বললে ও গো আমার বান্দা ও আমার বান্দা আমি আপনাকে ভ্রমণ করাব আমার সৃষ্টি জগৎ দেখতে যে জায়গা দিয়ে ভ্রমণ শুরু হবে

সোকে মেডিনা নো ভিরি দেশে জাবো আমি নো ভিরি দি঵ানা আরা আমি মিনার তাবু হোতে মুঝু দালে ভায় রাত গাটাবো খिरीবারই পথ কাবা 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 কাবাছে আর কাবাখানি কাবা হলো দয়ার নবীর